বিদ্যুৎ উৎপন্ন করা কিন্তু খুবই সহজ। পৃথিবীতে যত ধরনের বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলোর মূল মেকানিজম কিন্তু একই। সবগুলো বিদ্যুৎ কেন্দ্রেই মূলত জেনারেটর থেকেই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি জেনারেটর কি, কত প্রকার, কিভাবে কাজ করে এবং কিভাবে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এসি জেনারেটর থেকে এসি কারেন্ট উৎপন্ন হয়, তাই আমাদের প্রথমে জানা দরকার এসি কারেন্ট কি। জেনারেটর প্রধানত দুই প্রকার, এসি এবং ডিসি। বিদ্যুৎ কেন্দ্রে এসি জেনারেটর ব্যবহার করা হয়, তাই আজকের ভিডিওতে এসি জেনারেটর নিয়ে আলোচনা করব। এসি ফুল মিনিং হল অল্টারনেটিভ কারেন্ট, যার বাংলা অর্থ পরিবর্তনশীল কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে পরিবর্তনশীল কারেন্ট। এসি কারেন্টে একটি নির্দিষ্ট সময় পরপর বিদ্যুতের প্রবাহের দিক পরিবর্তন হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট পর্যায়কালের অর্ধেক সময় বিদ্যুৎ যে দিকে প্রবাহিত হয় বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হয়। চলুন এবার আমাদের জানা দরকার বিদ্যুৎ আসলে কি। প্রতিটা পদার্থই কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণু গঠিত হয় প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সমন্বয়ে। প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের কোনো চার্জ নেই এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ চলাচলের মাধ্যম হিসেবে আমরা কপারের ওয়্যার বা তার ব্যবহার করে থাকি। এটি সেই কপার পরমাণুর মডেল। কপারের শেষ কক্ষপথে একটিমাত্র ইলেকট্রন রয়েছে যা সহজেই মুক্তভাবে চলাচল করতে পারে, আর কোনো একটি পদার্থের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ বলে। এখন প্রশ্ন হল, মুক্ত ইলেকট্রনের প্রবাহ কিভাবে সৃষ্টি করব বা মুক্ত ইলেকট্রনের প্রবাহ কিভাবে সৃষ্টি করা যায়? এর জন্য প্রয়োজন স্থায়ী চৌম্বকীয় শক্তি। স্থায়ী চৌম্বক ছাড়া মুক্ত ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করা সম্ভব নয়। দুইটি চৌম্বক মেরুর ভিতরে কয়েলকে ঘোরালে অথবা কয়েলের ভিতরে চৌম্বক ঘোরালে ওই কয়েলের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হয়। চলুন ব্যাপারটা আরও একটু ভালোভাবে বুঝি। কয়েলের তারের সাথে স্থায়ী চৌম্বকের কি রিয়াকশন ঘটে সেটা আগে দেখি। স্থায়ী চৌম্বকের দুটি দিক থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। উত্তর মেরুর চার্জ ধনাত্মক এবং দক্ষিণ মেরুর চার্জ ঋণাত্মক। সমমেরু একে অপরকে বিকর্ষণ এবং বিপরীতমুখী আকর্ষণ করে। আবার পরমাণুর ইলেকট্রনের চার্জ কিন্তু ঋণাত্মক। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হওয়ায় চৌম্বকের দক্ষিণ মেরু যখন কয়েলের বরাবর আসে বিকর্ষণের ফলে সকল ইলেকট্রন বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে। চৌম্বকটি ঘুরে যখন ভার্টিক্যাল অবস্থায় চলে আসে তখন কয়েলে কোনো ইলেকট্রন প্রবাহ হয় না। আবার চৌম্বকের দক্ষিণ মেরু যখন কয়েলের সোজাসুজি চলে আসে তখন ইলেকট্রনগুলো এই দিকে প্রবাহিত হয়। আমরা তো এখন বুঝতে পেরেছি স্থায়ী চৌম্বকের সাহায্যে কিভাবে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করা যায়। এখন সময় এসেছে জানার এসি জেনারেটর কিভাবে কাজ করে। ভালোভাবে বোঝার জন্য 2D অ্যানিমেশন দেখি। এক নম্বর কয়েল, দুই নম্বর কয়েল এবং তিন নম্বর কয়েল। চৌম্বক যখন ঘুরে এক নম্বর কয়েলের বরাবর আসে তখন ইলেকট্রনগুলো এই দিকে প্রবাহিত হয়। চৌম্বক যখন ঘুরে দুই নম্বর কয়েলে আসে ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হয়। সেমভাবে চৌম্বক যখন তিন নম্বর কয়েলের কাছে আসে ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হয়। চৌম্বক ঘুরে যখন পুনরায় প্রথম কয়েলের বরাবর আসে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয়ে এদিক হতে এদিক হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন চৌম্বক ঘোরার সাথে সাথে বিদ্যুৎ প্রবাহের দিকও পরিবর্তন হচ্ছে। অতএব আমরা পূর্বেই বলেছিলাম এসি কারেন্ট নির্দিষ্ট পর্যায়কাল পরপর বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করে। আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। বিভিন্ন ডিজাইন করে লোহা এবং পাতলা স্টিলের পাতের সাথে স্থায়ী চৌম্বক স্থাপন করা হয়। লোহা এবং স্থায়ী চৌম্বককে একসাথে রোটর বলে, যা একটি জেনারেটরের কয়েলের মাঝে স্থাপন করা হয়। এখন রোটর ঘোরালে চৌম্বক ঘুরবে, আর চৌম্বক ঘুরলে কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হবে। এখন প্রশ্ন হল, এই রোটরটিকে বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে ঘোরানো হয়।
বায়ু বিদ্যুৎ কেন্দ্রে উইং টারবাইনের সাথে রটরকে যুক্ত করে দেওয়া হয়। বায়ুশক্তির কারণে উইং টারবাইন ঘুরবে, আর টারবাইন ঘুরলে অবশ্যই রটরটিও ঘুরবে, আর রটর ঘুরলে অবভিয়াসলি কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হবে। অর্থাৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্রে বায়ুর প্রবাহ শক্তিকে ব্যবহার করে জেনারেটরের রোটরকে ঘোরানো হয়। ঠিক এইভাবে জল বিদ্যুৎ কেন্দ্রে পানির স্রোতকে ব্যবহার করে জেনারেটরের রোটরকে ঘোরানো হয়। আবার পারমাণবিক এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তিকে ব্যবহার করে পানিকে বাষ্পভূত করা হয় এবং বাষ্পের প্রবাহকে ব্যবহার করে জেনারেটরের রোটর ঘোরানো হয়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিভিন্ন উপায়ে জেনারেটরের রোটর ঘোরানো হয়। এবার ফিরে আসা যাক জেনারেটরের কয়েলে। স্টার কানেকশনে কয়েলের তিনটি প্রান্ত একসাথে যুক্ত করি, বাকি তিনটি প্রান্ত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ এই তিনটি তার দিয়ে এখন থ্রি ফেজ এসি কারেন্ট প্রবাহিত হবে। এখন এই তিনটি প্রান্ত স্টেপ আপ ট্রান্সফর্মার সাথে যুক্ত করা হয়। ট্রান্সফর্মার কম ভোল্টেজের কারেন্টকে উচ্চ ভোল্টেজে কনভার্ট করে দেয়। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ দূর দূরান্তে নেওয়ার জন্য লো ভোল্টেজ বিদ্যুৎকে ট্রান্সফর্মার মাধ্যমে হাই ভোল্টেজে কনভার্ট করা হয়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিভিন্ন উপায়ে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জেনার ডায়োড, এটি এক ধরনের বিশেষ ডায়োড যার মূল কাজ রিভার্স বায়াস অবস্থায় একটি নির্দিষ্ট ভোল্টেজের পরে ব্রেকডাউন হয়ে স্থিতিশীল ভোল্টেজ প্রদান করা। জেনার ডায়োড কি, কিভাবে কাজ করে, কোন ধরনের সার্কিটে জেনার ডায়োড ব্যবহার করা হয় দেখতে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর শেষে এর স্ক্রিনেই পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।